কংগ্রেসের জেতা চারটি আসন আপাতত ফাঁকা রেখে দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করল বামেরা। এ নিয়ে মোট 38টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো। 15 মার্চ প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করে বামেরা। আজ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সাংবাদিক বৈঠকে বলেন, কংগ্রেসের জেতা চারটি আসনে আপাতত প্রার্থী দেওয়া হচ্ছে না, তবে এখন দিনই বলে যে পরে দেওয়া হবে না তা নয়। মঙ্গলবার বিকেলে প্রার্থী ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, তবে কংগ্রেসকে 24 ঘন্টা সময়ও দিয়েছেন তিনি। বুধবার বিকেল 4টার মধ্যে কোনো সুরাহা বের না হলে বাকি 4টি আসনও প্রার্থী ঘোষণা করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এর আগে রাজ্যের 42টি আসনের মধ্যে 25টিতে প্রার্থী ঘোষণা করেছিল বামেরা, বাকি 17টি আসনে প্রার্থী ঘোষণা হবার কথা ছিল সোমবার, শেষমেশ তা হয়নি। এদিন বিকেলে সাংবাদিক বৈঠক করে বিমান বসু গতবারের কংগ্রেসের জেতা উত্তর মালদহ, দক্ষিণ মালদহ, জঙ্গিপুর এবং বহরমপুর এই 4টি আসন ছেড়ে বাকি 13টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন। মথুরাপুরে শরৎ হালদার সিপিএম এর, পুরুলিয়ায় বীর সিং মাহাত এআইএফবি, বোলপুরে রামচন্দ্র ডোম সিপিএম, শ্রীরামপুর তীর্থঙ্কর রায় সিপিআইএম, ঝাড়গ্রাম দেবলীনা হেমব্রম সিপিআইএম, দার্জিলিং এর সমন পাঠক সিপিআইএম, কৃষ্ণনগরের শান্তনু ঝা সিপিআইএম, হাওড়া সুমিত অধিকারী সিপিআইএম, ব্যারাকপুরে গার্গী চট্টোপাধ্যায় সিপিআইএম, তমলুক শেখ ইব্রাহিম সিপিআইএম, কাঁথি পরিতোষ পটনায়ক সিপিআই, আসানসোলে গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, কোচবিহার গোবিন্দ রায় এআইএফবি, আলিপুরদুয়ার মিলিওনাও আরএসপি, জলপাইগুড়িতে ভগীরথ রায় সিপিএম, রায়গঞ্জ মোহাম্মদ সেলিম সিপিআইএম, বালুরঘাটে রনেন বর্মন আরএসপির, মুর্শিদাবাদের বদরুজ্জা খান সিপিআইএম, রানাঘাটের রমা বিশ্বাস সিপিআইএম, বনগা অলোকেশ দাস সিপিআইএম, দমদমে নেপালদেব ভট্টাচার্য সিপিআইএম, বারাসাতে হরিপদ বিশ্বাস এআইএফবি, বসিরহাটে পল্লব সেনগুপ্ত সিপিআই, জয়নগরে সুভাষ নস্কর আরএসপি, ডায়মন্ড হারবারে ডক্টর ফুয়াদ হালিম সিপিআইএম, যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিআইএম, কলকাতা দক্ষিণ নন্দিনী মুখোপাধ্যায় সিপিআইএম, কলকাতা উত্তর কনিনিকা বসু ঘোষ সিপিআইএম, উলুবেড়িয়া মাকসুদা খাতুন সিপিআইএম, হুগলিতে প্রদীপ সাহা সিপিআইএম, আরামবাগে শক্তিমোহন মালিক সিপিআইএম, ঘাটালে তপন গাঙ্গুলি সিপিআই, মেদিনীপুরে বিপ্লব ভট্ট সিপিআই, পুরুলিয়ায় বীর সিং মাহাতো এআইএফবি, বিষ্ণুপুরে সুনীল খাঁ সিপিআইএম, বর্ধমান পূর্ব ঈশ্বরচন্দ্র দাস সিপিআইএম, বর্ধমান দুর্গাপুর আভাস রায়চৌধুরী সিপিআইএম, বীরভূমে ডক্টর রেজাউল করিম। ফিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।